প্রশ্নে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর থার্ড স্যামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে সত্তর আর সময় তোমাদের রয়েছে দু ঘন্টা তিরিশ মিনিট একে দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নে মার এক করে এক ইন্টু তিন সময় সমান তিন প্রথম সুভাষচন্দ্রের মধ্যে বন্দিদয় সাধারণত একটা আধ্যাত্মিক দার্শনিক কবি জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে তবে জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে প্রশ্ন তুমি আমায় ফোন করবে কোনোদিন ভাবতেও পারিনি বক্তা হলেন রঞ্জন নান্টু দা স্বপন দা ঘোষ দা উত্তরে স্বপন দা প্রশ্ন শহরে একশো দশ একশো চুয়াল্লিশ একশো পঞ্চাশ একশো আটান্ন ধারা আর কারফিউ জারি হয়েছে উত্তরবে একশো চুয়াল্লিশ ধারা আর কারফিউ জারি হয়েছে প্রশ্ন হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন তেরোশো নয় তেরোশো এক তেরোশো তেরো তেরোশো তিরিশ সালে উত্তরবে তেরোশো নয় সালে প্রশ্ন তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য রাজাপ্পাকে এই কথা বলেছিল নাগরাজন কৃষ্ণান কামাক্ষী সুন্দর স্বামী কৃষ্ণান প্রশ্ন সুভার বাবা হাইপেন মা তার বিবাহ দিয়েছিল চণ্ডীপুর গ্রামে কলকাতায় এনে পার্শ্ববর্তী গ্রামে বরপক্ষের শরদয়ে কলকাতায় এনে দুই দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু তিন সময় সমান তিন প্রথম সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন তুলিবে ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিল প্রশ্ন ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী প্রাণী দুটির পরিচয় উত্তর দুটি প্রাণী বলতে একজন মাঝি এবং অন্যজন সুতকলের মজুরকে বোঝানো হয়েছে প্রশ্ন সুভার প্রকৃত নাম কে সুভার লিখবে প্রকৃত নাম সুভাসিনী প্রশ্ন কে সুভাকে সু বলে রাখতে হতে লিখবে প্রতাপ সুভাকে সু বলে রাখত প্রশ্ন গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠলে উত্তর লিখবে ব্যথিত মন নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে রঞ্জন দেখেছিল জলের ছোট ছোট ঢেউ দূরে নোংর করা কয়েকটা ছোট বড় জাহাজ অনেকগুলো নৌকা ফেরি স্টিমার রয়েছে প্রশ্ন ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের এখানে কোন ব্যাপারটার কথা বলা হয়েছিল দেখবে যুব ভারতী ক্রিয়াঙ্গনে রঞ্জন সরকারের ব্যাগ ভলিতে গোলের বিষয়টি বুঝতে একটু সময় লেগেছিল দর্শকদের রাজাপ্পা কিভাবে তার অমূল্য ডাক টিকিটগুলি সংগ্রহ করতে লিখবে রাজাপ্পা অনেক খোঁজ খবর নিয়ে অত্যন্ত কষ্ট স্বীকার করে তার অমূল্য ডাক টিকিটগুলি সংগ্রহ করতে পারো নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিল নাগরাজনের অ্যালবামটি তার কাকা উপহার দিয়েছিল তিনি তাকে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ দুই সঞ্চার প্রথম হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠলো ডাস্টবিন নড়ে ওঠার অব্যাহতির পরে কি দেখা গেল তো লিখবে দুটো রাস্তার সংযোগস্থলে একটি ডাস্টবিন পরেছিল সেই ডাস্টবিনের কাছে আশ্রয় নেওয়ার সময় স্পষ্টই বোঝা যায় আর একজন মানুষ সেখানে আছে তখন একে অন্যের প্রতি সন্দেহ করে প্রথমে মনে হয় নিশ্চয়ই কোনো চতুষ্পদ প্রাণী এখানে আছে একসময় খানিকটা ভয় ও কৌতূহলের সঙ্গে দেখা যায় ডাস্টবিনের ওপাশ থেকে আর একজন মানুষ একই ভয় ও আতঙ্ক নিয়ে অন্যজনকে বোঝার চেষ্টা করছে সুতরাং আদাব গল্পে ভীতপ্রদ একটি পরিবেশ তৈরি করার জন্য লেখক ডাস্টবিন নড়ে ওঠার প্রসঙ্গকে গুরুত্ব দিয়েছেন প্রশ্ন হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত তার অনুরাগ কীভাবে ব্যক্ত করেছেন তা বিশদভাবে আলোচনা করে লিখবে প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত ব্যক্তিগতভাবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেকে অনেক ঋণী বলে মনে করেছেন প্রাবন্ধিক খুব কাছের থেকে তাকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন গ্রন্থাগারের ছোট একটি ঘরে বাবু থাকতেন তখন বঙ্গীয় শব্দকোশ গ্রন্থের প্রকাশনার কাজ শুরু হয়নি যদিও গ্রন্থ লেখার কাজ সমাপ্ত হয়ে গিয়েছিল জীবনের সব থেকে মহার্ঘ কর্ম তিনি সমাপ্ত করেছেন প্রাবন্ধিকের মতে তিনি একজন প্রসন্নচিত্ত ও সাধক মনের মানুষ ছিলেন আর একজন অকৃত্রিম পরিশ্রমের ফসল স্বরূপে ভবিষ্যতের হাতে তুলে দিয়েছেন বঙ্গীয় শব্দকোষের মতো এই মহামূল্যবান সম্পদ প্রশ্ন ঠিক এক বছর আগের ঘটনা এক বছর আগে কোন ঘটনা ঘটেছিল ঠিক এক বছর আগের ঘটনা বলতে ক্লাবের সম্পাদক ও কোচ কীভাবে দল গঠন করবে সেই আলোচনা করার কথা বলা হয়েছে তারা এক বছর আগেও জানতে চেয়েছিল দলে কারা কারা থাকবে অর্থাৎ স্পষ্টই রঞ্জন সরকার উপলব্ধি করতে পারে এক বছর আগেও তাকে ক্লাবে কতখানি গুরুত্ব দিত চারিদাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো প্রশ্নের মান রয়েছে পাঁচ করে পাঁচ গুণ দুই সমান দশ প্রথম সুভাষ সঙ্গে মনুষ্যোত্তর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো ফালের উত্তরটা দেখে নাও আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমাদেরই অসুবিধা হবে আমি আস্তে আস্তে কল ডাউন করছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের হাতে নোট ডাউন করে নেবে এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নেবে দেখো পরের প্রশ্ন এত দুঃখ এত ব্যথা সে কোথাও পায়নি এই দুঃখ আইপেন যন্ত্রণার দিনে কীভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছিল ফালেকুর উত্তরটা দেখে নাও তারপরে তোমাদের রয়েছে রাজাপ্পার চোখে জলে ভরে গেল কোন পরিস্থিতিতে রাজাপ্পার চোখ জলে ভরে উঠল ভালো উত্তরটা দেখে নাও দেখো পাচের দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও যে কোনো তিনটি আগে আমরা গল্প থেকে প্রশ্ন দিয়েছি এবার তোমাদের কবিতা থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে পাচের দাগে আগামীকালের আশ্বাস রুটি ভাত কাপড় দিয়ে কি আজ বাঁচা যায় হবে আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায় প্রশ্ন, ছোট্ট একটা করে বাড়িটা বদলে পাল্টে ঘুরিয়ে ধসিয়ে দাও উতলাবে বদলে দাও প্রশ্ন গাছগুলো নদীর জলে গা ধুয়ে স্নান করে পাতা ধুয়ে শিকড় ধুয়ে আসুক স্নান করে আসুক প্রশ্ন মাসি পিসির বাড়িতে অনেকগুলো পেট কিন্তু রোজগার সামান্য দু মুঠো এক মুঠো অতি অল্প এক মুঠো প্রশ্ন লোকটা জানলেই না এটা জানলই না হবে লোকটা জানলই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার বুদ্ধিকে হৃদয়কে চেতনাকে দৃষ্টি করতে হবে হৃদয়কে ছয়টা রয়েছে খুব সংক্ষেপে নিচের যে কোনো তিনটি প্রশ্ন প্রশ্নতা প্রতিটি প্রশ্নে এবার এক করে ইন্টু তিন সমান সমান তিন প্রথম মানুষ পরাধীন হয় কখনো তো লিখবে একজন মানুষ যখন অন্যের দ্বারা পদানত তখন সে পরাধীন কখনো প্রতিষ্ঠানের দ্বারা রাষ্ট্রের দ্বারা কখনো বা অন্য দেশের দ্বারা যখন আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা হারিয়ে ফেলি তখন আমরা পরাধীন অর্থাৎ অন্যের অধীন হলে তাকে পরাধীন বলা হয় প্রশ্ন কারা সাত ঝামেলা জোটায় উত্তর সাত ঝামেলা জোটায় প্রশ্ন কবিতায় লোকটির দু আঙুলের ফাঁক দিয়ে কী খসে পড়ল উত্তর লিখবে কবি সুভাষ মুখোপাধ্যায় জানিয়েছেন লোকটা না কবিতায় লোকটার দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন পরে প্রশ্ন আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি উত্তর লিখবে আলাদিনের আশ্চর্য প্রদীপ রূপকথার বিচিত্র জগৎকে মনে করিয়ে দেয় এখানে অবশ্য এই কথার মাধ্যমে হৃদয়ের সুখাইপেন আনন্দ পেন শান্তিকেই বোঝানো হয়েছে প্রশ্ন ঘুরে দাঁড়াও কবিতায় কবি বাইরেটা কিভাবে পাল্টে দেওয়ার কথা বলেছেন ঘুরে দাঁড়াও কবিতায় কবি বাইরেটা ছোট্ট একটা তুক করে পাল্টে দেওয়ার কথা বলেছেন সাথে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ দুই ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও বাইরেটায় কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন উত্তর লিখবে কবির আশা ও কবি প্রণবেন্দু দাশগুপ্ত মনে করেন মানুষ যদি একবার ঘুরে দাঁড়াতে পারে যদি সে বাইরের জগটা তুক করে ফেলতে পারে তাহলে সাইকেল রিক্সাগুলি শীষ দিয়ে বনে বনান্তরে চলে যাবে রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি সমুদ শ্যামল স্নিগ্ধ গাছগুলি নদীর জলে স্নান করে আসবে জেগে উঠবে উপান্তরের শহরতলি কাঙ্ক্ষিত বদল ও সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে মানুষ ইচ্ছে মতো সব কিছুকে পরিবর্তন করে দিতে পারবে শুধু নিজেকেই নয় প্রকৃতি জীবন ও সমাজ জীবনকেও সে বদলে দিতে পারবে আর তখন সেই মানুষের সংস্পর্শে সব কিছু দ্রুত পরিবর্তন হবে পরে লোকটা জানলই না পঙ্ক্তিটি দুবার কবিতায় আছে একই পংক্তিটি একাধিকবার ব্যবহারের কারণ করিবে কবি সুভাষ মুখোপাধ্যায় একটি মানুষের অকালে নিশ্চিত হওয়ার সংবাদ যাপন করে জানিয়েছেন লোকটা জীবনের প্রকৃত অর্থ বেঁচে থাকার সার্থকতা এইসব কিছুই জানল না ফলে তার কড়ি গাছে করি হলো ঠিকই কিন্তু হৃদয়ের কোনো খবর সে পেল না এই কথাটুকু অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝানোর জন্য লোকটা জাল নরিনা প্রংক্তিটি একাধিকবার ব্যবহৃত হয়েছে প্রশ্ন মাস মাইনার হিসেব তো নেই মাস মাইনার হিসেব নেই কেন তাহলে মাস মাইনার হিসেব না থাকার কারণ ও যে মানুষ সারাক্ষণ কর্মে ব্যস্ত থাকে জীবন জীবিকা নিয়ে অত্যন্ত সংকটে থাকে সেই মানুষ জীবনে মাস হাইপেন মাহিনা হিসেব না থাকায় স্বাভাবিক এরা প্রতিদিন একই কর্মের বন্ধনে আবদ্ধ থাকে সেই জীবনে কোনো আরম্ভন নেই শ্রমজীবী দরিদ্র লাঞ্ছিত মানুষরা সারাদিন কর্মে ধর্মে একাত্ম থাকে সুতরাং তাদের কাছে মাস মাহিনার কোন গুরুত্ব নেই আর রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো প্রশ্নের মান রয়েছে পাঁচ করে পাঁচ গুন দুই সময় সমান দশ প্রথম আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায় এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে পয়েন্ট করবে আগামীকাল ভালো করে দেখে নাও তারপরের পয়েন্ট করবে আজ দেখে নাও তারপরের প্রশ্ন তোমাদের রয়েছে মাসি বিশি কবিতায় এই মাসি কারা তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও পয়েন্ট করবে পয়েন্ট করবে জীবনের ছবি ভালো উত্তরটা দেখে নাও দুই দায়গায় রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো দুটি প্রতিটি প্রশ্নে মানে এক করে একটু দুই সমান সমান দুই প্রথম দুর্গা রান্নার হাড়িটা ফেলে দিতে চাইনি কেনতে লিখবে দুর্গা হাড়িটা ফেলতে চাইনি কারণ আর একদিন সে বনভোজন করতে চেয়েছিল বরং সর্বজয় ও দুর্গা কোথায় কি তুলতে গিয়েছিল তুলবে সর্বজয় ও দুর্গা জামতলায় কচু শাক তুলতে গিয়েছিল ঔষধ হিসাবে দুর্গা কী খেত তুলকবে ঔষধ হিসাবে দুর্গা নিমছাল সিদ্ধ খেত দর্শী দেখা রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নের মান রয়েছে দিন প্রথম সেদিন আশ্চর্য ব্যাপার ঘটেছিল আশ্চর্য ব্যাপার কি কি ছিল ফলের উত্তরটা দেখে নাও পরের প্রশ্ন রয়েছে অজয় অবুকে কি কি মনের কথা বলেছিল ভালো করে উত্তরটা দেখে নাও কোথাও লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু দ্বিধায় কমেন্ট সেখানে কমেন্ট করে জানাতে তা একদমই ভুলবে না এগারো দাগটা রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় রেখো প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম মহাভারতের সমস্ত চরিত্রর মধ্যে অপুর কর্ণের চরিত্র বড়ো ভালো লাগে কেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নের উত্তরটা দেখে নাও এই প্রশ্নটা কিন্তু এবছরে ফাইনাল পরীক্ষায় আসার চান্স প্রবল সেহেতু প্রতিটি স্কুলের জন্যই কিন্তু এই প্রশ্নের উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ সেহেতু এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে পরে হচ্ছে বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাওয়ার অভিজ্ঞতাটি লেখো কুঠির বাড়ি বলতে তুমি কি বোঝো দেখে নাও কুঠির মাঠ দেখতে যাওয়ার অভিজ্ঞতা দেখে নাও উত্তরটা তারপর দেখো প্যারা চেঞ্জ করলে কি লাস্টে লিখবে কুঠির মাঠ বলতে তুমি কি বোঝো ভালো করে দেখে নাও চেয়েছে পর্যন্ত একটা প্যারা শেষ হচ্ছে তারপরে একটা প্যারা শুরু হচ্ছে আর একটা প্রশ্নের উত্তর শুরু হচ্ছে ভালো করে দেখে নাও ভারতদাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে মেছে নাও যে কোনো পাঁচটি প্রতিটি মান এক করে এক কিন্তু পাঁচ সমান সমান পাঁচ প্রথম তোকে নিয়ে আর পারি না নিররেক অংশটি হলো বিশেষ বিশেষণ অব্যয় না ক্রিয়া উত্তরবে অব্যয় প্রশ্ন ক্রিয়ার মূলকে বলে সমাপিকা অসমাপিকা ধাতু না প্রত্যয় উত্তরবে ধাতু প্রশ্ন আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হলো আপনার আপনি আমাদের আপনাদের হবে আপনাদের প্রশ্ন সাধু ভাষার আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো ক্রিয়ায় রূপ সমাসবদ্ধ পদের প্রয়োগ বাহুল্য সর্বনামে সংক্ষিপ্ত রূপ অনুসর্গের আধিক্য তবে সমাজবদ্ধ পদে প্রয়োগ বাহুল্য প্রশ্ন নিচের কোনটি বা নিচের কোন বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল আপনি আসুন কোথায় যাওয়া হইতেছে এখন অন্ধকার হইয়া এসেছে তোমার নাম লেখো এখন অন্ধকার হইয়া এসেছে প্রশ্ন ওদেরকে সাধু ভাষার রূপটি হলো তাহাদের তাহাদিগের উহাদিগে উহার উত্তরে উহাদিগ্গে তারা নিচের সাধু গদ্যটিকে চলিত ভাষায় রূপান্তর করো একদা আরব জাতির সহিত মূর সংগ্রাম হইয়াছিল একবার আরব জাতির সঙ্গে মূর্দের সংগ্রাম হয়েছিল নিচের প্রশ্নগুলি সমাসের একটি পার্থক্য লিখতো লিখবে সন্ধি ও সমাসের একটি পার্থক্য হলো সন্ধিতে বিভক্তি লোপ পায় না কিন্তু সমাসে অধিকাংশ ক্ষেত্রে পূর্ববদের বিভক্তি লোপ পায় সমাজ শব্দটির সাধারণ অর্থ লেখো সমাজ শব্দটির সাধারণ অর্থ হলো সংক্ষিপ্ত করা প্রশ্ন ক্রিয়া বিভক্তি কাকে বলে তো লিখবে কাল বা পুরুষ অনুসারে যে ধনী বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনীগুচ্ছকে ক্রিয়া বিভক্তি বলে যেমন চল যুক্ত ই চলি এখানে চল ধাতুর সঙ্গে হস্যই ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে প্রশ্ন লিখিত পদগুলির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো প্রেত ছায়া প্রেতের ছায়া সম্বোধন তৎপুরুষ ছাল বাকল ছাল ও বাকল দ্বন্দ্ব সমাস পুরনো দাগের রয়েছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো প্রশ্নের মান রয়েছে ছয় প্রথম প্রত্যায়িক জীবনে বিজ্ঞান দেশ গঠন ও ছাত্র সমাজ বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার এখানের চারটি প্রবন্ধ রচনায় কিন্তু তোমাদের ভাষাচর্চা বই কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নেবে অর্থাৎ এই প্রবন্ধ রচনাগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে চারটি প্রবন্ধ রচনায় কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষা আসার চান্স প্রবল পরেছে পত্র রচনা করো প্রশ্নের মান রয়েছে চার হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো লেখা শুরু করবে সশ্রদ্ধ বা শ্রদ্ধেয় সম্পাদক সময়বেশু পত্রিকার নাম ঠিকানা দেবে বিষয় হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র সশস্ত্র নিবেদন আমি বিরাটি অঞ্চলের বাসিন্দা আমার বাসস্থানের পাঁচশো মিটারের মধ্যে রয়েছে বিরাটি মিউনিসিপ্যাল হসপিটাল মূলত অত্যন্ত দরিদ্র মানুষেরা এখানে চিকিৎসা করাতে আসে এই হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান দুটি হোটেল ও দাদাভাই বিরিয়ানির দোকান তৈরি হয়েছে এই দোকানগুলি থেকে উচ্চ স্বরে মাইকের শব্দ ভেসে আসে এর ফলে যারা হার্টের প্রেসেন্ট তাদের যন্ত্রণার শেষ নেই আমরা স্থানীয় মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টি সমাধান করতে পারিনি শুধু তাই নয় রীতিমতো নানান হুমকিও আমরা শুনেছি আপনার সর্বাধিক প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে পুলিশ আইপেন প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চাই প্রায় চেঞ্জ লিখবে আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাহিত করবেন নমস্কারান্তে তোমরা তোমার নাম আর এদিকে তোমার ঠিকানা আর যে ডেটে তোমরা চিঠি লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে দেখো অথবা দিয়ে আরও একটি পত্র রচনা রয়েছে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও মাননীয় সম্পাদক সইবিশু পত্রিকার নাম ঠিকানা দেবে বিষয় লিখবে যত্রতত্র আবর্জনার স্তূপ সবিনয় নিবেদন আমি উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়া অঞ্চলের বাসিন্দা বিরাটি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে বেলঘড়িয়া অঞ্চলে আবর্জনা সঞ্চিত রাখার যে জায়গা করা হয়েছে তার দুর্গন্ধে আমরা অতিষ্ঠ তাছাড়া মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার গাড়িগুলি যত্রতত্র আবর্জনা সুপাকৃতি করায় আমাদের দুঃখের অন্ত নেই স্থানীয় প্রশাসনকে অনেকবার বলেও আমাদের কোনো সুরাহা হয়নি তাই আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে আমি বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্যা চেঞ্জ লিখবে লিখবে ঘটনার গুরুত্ব বিবেচনা করে আশা করি আপনি আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন নমস্কার তোমরা তোমার নাম তোমার ঠিকানা আর যে ডেটে তোমার চিঠি লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিডি অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন ভালো কোশ্চেন্ট দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদম ভুলবে না আর আমার চ্যানেল নতুন হত লাল ক্লাস যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে সে বেলাইকন সব প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিভেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর অষ্টম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নপারম এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তুমি যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আশা করা যায় প্রতি বছর না এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে সেহেতু প্রতিনিয়ত যে অধ্যাবিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অর্ধাবিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সেমিটির অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও